Hello family, welcome back to my channel. This is me, your Neha. Welcome back to another exciting video or vlog. Video na bolbo na vlog hi bolbo. Sorry, tripod ta notche because জানলা টা খোলা আছে, জানলা দিয়ে হাওয়া ঢুকছে রীতিমতো, হাওয়ার জন্য ট্রাইপডটা নড়তে পারে, তো একটুখানি ইয়ে করে নিও, ম্যানেজ করে নিও। কি করছিস? পড়ে যাচ্ছিল। তো তোমরা সবাই কেমন? তো সবার প্রথমে তোমাদের জিজ্ঞেস করি, তোমরা সবাই কেমন আছো এই পরিস্থিতিতে? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর তোমরা আমার মুখে মাস্ক দেখতে পাচ্ছ, তোমরা ভাবছো যে আমি রুমের মধ্যে আছি, তাও কেন মাস্ক পরে আছি বলছি। আগের বাড়ি একটা ভিডিওতে, আগের ভিডিওতে আমি তোমাদের সবাইকে বলেছি, প্লিজ তোমরা মাস্ক পরো, একটু সচেতন হও, একটু সব কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করো, তাদের সবার ভালো হবে, তোমাদেরও ভালো হবে, সবারই ভালো হবে। বাট এখনও আমি সিরিয়াসলি ডক্টর দেখাতে গিয়েছি যে অর্ধেক লোকের মুখে মাস্ক নেই, কেন ডক্টর দেখা গেছে সেটাও বলছি। এই মাস্কটার রিজন হচ্ছে আমার কোভিড হয়েছে। ইয়েস ইয়েস, আমিও কোভিড পজিটিভ, প্লাস ইয়েস আমিও কোভিড বলতেই দিচ্ছে না বাবা। পাগল হয়ে গেছিস? তো ইয়েস আমি কোভিড পজিটিভ, প্লাস আমার বেবিও কোভিড পজিটিভ। কি করে হলো জানি না, কপালে ছিল, হয়েছে। তোমাদেরকে আমি আগে ভিডিওতে বলেছি সবাই প্লিজ 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 মাস্ক পরো, এইটা তো বলছি সবাই প্লিজ 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 মাস্ক পরো, করোনাকে কখনো হালকাভাবে নিও না, রীতিমতো সিরিয়াসলি কান্না পাচ্ছে, আমি কখনো ঘরের মধ্যে এরকম বস থাকি না। বাট পরিস্থিতি চাপে পজিটিভ যখন বেরিয়েছে তখন আমাকে ঘরের মধ্যে থাকতে হচ্ছে, রীতিমতো আমি দুটো দিন কেঁদে 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 কেটেছে। সবাইকে বলছি সবাই প্লিজ করোনাকে হালকাভাবে নিও না, অনেক রোগ মানুষ মারা যাচ্ছে। আর যেটা বলবো আমি সব থেকে মেন, কোভিড হলে কখনোই প্যানিক করবেন না, যেটা মেন, প্লিজ প্যানিক করবেন না, যতটা পারবেন বাড়ি, যতটা পারবেন বাড়িতে থাকার চেষ্টা করবেন, যদি অক্সিজেনেরও দরকার হয় বাড়িতে থেকেই নেওয়ার চেষ্টা করবেন। এনি বাই চান্স খুব ক্রিটিক্যাল কন্ডিশন যেটা আপনাদের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না, তখন আপনারা হসপিটালে যাবেন, মানে কোনো দরকার ছাড়া, কোনো কারণ নেই, কোভিড হয়েছে হসপিটাল নিয়ে যেতে হবে, এরকম প্লিজ করবেন না, এতে আরও সমস্যা হচ্ছে, ঠিক আছে, এতে আরও মানুষ মারা যাচ্ছে। তো সবাইকে বলছি কোভিড হয়েছে বলে প্যানিক করবে না, যেটা আমি করেছিলাম। আমাকে অনেকেও ফোন করেছে, কৌশিকদার মা, মানে আমি সত্যি মানে ভীষণ। তো যেটা বলছিলাম, একজন এসলো বলে ভিডিওটা কাট করতে হলো, মানে চালাদা এসছিলো, ওর জন্য মিষ্টি নিয়ে এসছিলো, ওর জন্য মিষ্টি খেতে ভালোবাসে, আর আমি ঠিক আছে ও রুটি এবং খাবে, তখন পেস্ট করে দিয়ে দিতে বলবে নিচে, বলো ওর খাবারটা তখন দিয়ে দেবে। তো যাই হোক, সবাই কেয়ার করছে, ভালোবাসছে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো ওই যখন আমি কোভিড পজিটিভ আমার রিপোর্টটা এসছিলো, কবে এসছে, আই থিঙ্ক সোমবার দিনকে বিকালবেলাতে আমি রিপোর্টটা আমার পেয়েছি যে আমি কোভিড পজিটিভ, ঠিক আছে। তো রীতিমতো স্বাভাবিক জারি হচ্ছে, সেই প্যানিক করছে, মানে আমার রীতিমতো মন ভেঙে গেছে যে আমি কোভিড পজিটিভ, আমার কোনো সিমটম ছিল না, ঠিক আছে, আমার শুধু প্রথম দুদিন জ্বর এসেছিলো। যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা নিশ্চয়ই জানবে, যে আমি একটা মানে পোস্ট করেছিলাম আমার ছেলের ফটো দিয়ে, যে আমার যা পরিস্থিতি চলছে, মানে যা এখন পরিস্থিতি চলছে, যদি আমারও কোভিড হয়, যদি আমিও মরে যাই, তাহলে আমার ছেলেটাই কে দেখবে। স্বাভাবিক সবার মায়েরই চিন্তা হয়, আমারও সেই চিন্তাটা হয়েছিল, সেটা ভেবেই যখন আমার জ্বরটা সেই দিকে ফার্স্ট এসেছিলো সেদিনকে আমি পোস্টটা করেছিলাম। তখন ফার্স্ট দুদিন জ্বর থাকার পরে টেস্ট করানোর পরে খালি স্মেলটা আমার টেস্টে একদমই চলে গেছিলো, স্মেল একদমই পেতাম না আমি, ঠিক আছে, টেস্টটাও বুঝতে পারতাম না, তেতো লাগতো। তো আমি টেস্ট করালাম, ওই জন্যই যে টেস্ট করিয়ে দেখি কী রিপোর্ট আসে, রিপোর্ট পজিটিভ এসছে, আমারও পজিটিভ, আমার ছেলেরও পজিটিভ, আমার বরেরই খালি নেগেটিভ এসছে, যে তোমার সাথে শুয়ে বর তা ওকে করিয়েছিলাম টেস্ট, তো ওর নেগেটিভ এসছে। তো
সেই সব রিপোর্ট দেখার পর তো মাথা রীতিমতো ঘুরছিল যে কি হলো কি করলাম, আমি তো বাইরেও যাইনি, তারপরে তো অনেক রকম অবস্থা। তোমাকে যে রিপোর্ট করেছে সে বললো, অনেকে বললো যে তুমি বাইরে না তো কি হয়, তোমার বর্তমান বাইরে যায় তার থেকে তুমি ইনফেক্টিভ হয়েছো, তার ইমিউনিটি পাওয়ার ভালো, তোমার ইমিউনিটি পাওয়ার কম লো, ওই জন্য তোমাকে ধরে নিয়েছে আর তোমার থেকে তোমার বেবিকে ধরেছে। তো চলো কৌশিকদা, কৌশিকদের মা ফোন করলো, বললো যে কিছু হয়নি, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে, নিজেকে ঠিক থাকতে হবে, তারপরে বেবিকে দেখবো। ভাবলাম কথাগুলো শোনার পর না সিরিয়াসলি মনটা শান্তি হলো, না ঠিকই ঠিকই বলেছে, মানে কেউ যদি একটা সাপোর্ট করে না, কেউ একটা কথাটা বোঝায় না, আমি সত্যি কেউ বুঝিয়ে বলে আমি বুঝি, কিন্তু তার মধ্যে এই সিচুয়েশানে সবারই দেখবে তোমার মন খারাপ রয়েছে, তোমাকে যদি কেউ একটা দুটো ভালো কথা এসে বলে তা দেখো তোমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। যেদিনকে আমি টেস্ট করালাম সেদিনকে আমার দিদি এসেছিলো, সেদিনকে আমি হাও মাও করে রীতিমতো কাঁদছিলাম যে আমার টেস্ট করিয়েছি, স্মেল আসছে না, টেস্ট আসছে না। তো দিদি আমাকে রীতিমতো ধরেওছে, আমি বলছি তুমি ধরিস না, আমাকে ধরিস না, তো কোভিড হয়ে যাবে। ও বলছে ধর পাগল, ধরলে কি হবে, কোভিড হবে নাকি, আমার বড় আমাকে ধরেছে, হাগ করেছে, আমার দিদিও আমাকে জড়িয়ে ধরেছে, বলে কাঁদিস না, কিচ্ছু হবে না, দেখবি ভগবান করে রিপোর্ট যেন নেগেটিভই আসবে, কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবি। আমাকে দিদি রীতিমতো ওখানে আমাকে এমনকি এটাও বলে গেছে যে তোর বাবুর যদি কোনো দরকার পড়ে আমাকে বলবি, আমি ঠিক আসবো। আমাকে দুদিন আগে আমি কি টেক্সট করেছিল রিপোর্ট পজিটিভ আসার পরও যে কি রে তোদেরকে দেখতে যাবো, আমার মনটা ভালো লাগছে না, আছি না, তোকে আসতে হবে না, আমরা সুস্থই তারপরে আসবি। সত্যি নিজের লোক নিজেরই হয়। আমার কুইট পজিটিভ জানার পরও বলছে যে কি আসবে দেখবে, কৌশিকদার মা ফোন করে খোঁজ খবর নেওয়া, আমি সত্যি খুব লাকি, আমার বর আমাকে এত সাপোর্ট করা, আমার কোভিড পজিটিভ হওয়ার পরেও আমার সাথে আমার ঘরেই শুয়েছে। হ্যাঁ আমি ওকে, ও আমার খাটে শোয়নি, কোচে যতদিন না রিপোর্ট আসে ততদিন খাটে শুয়েছিলো, তারপরে রিপোর্ট আসার পরে মাটিতে বিছানা করতে মাটিতে শুয়েছিল, ঠিক আছে, বিকজ রোগ কারোর আপন হয় না সত্যি কথা বলতে। আসলে ওর জন্যে আমরা দুজন, ও যদি কিছু হয়ে যায় তখন আমরা কী কী নিয়ে থাকবো, কী নিয়ে বাঁচবো, তো ওকে সবসময় সেফ থাকতে হবে, ভগবান করে ওর নেগেটিভ এসছে, আমি খুব খুশি। আর আজকে আমাদের বোধ হয় বললাম কবে না, সোমবারই পড়েছে, মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে বৃহস্পতিবার, আজকে 12 তারিখ, ঠিক আছে। তো কালকে, হ্যাঁ কালকে 11 তারিখ ছিল, কালকে ডাক্তার দেখাতে গেছিলাম আমি, যেদিনকে রিপোর্ট এসছে তার আগের দিন রাত্রির থেকে ওষুধ নিচ্ছিলাম, কি ওষুধ নিচ্ছিলাম বলছি, মানে আমার বরের বন্ধু আর বন্ধুর বউয়ের কোভিড হয়েছিল 10-15 দিন আগে, তাদের ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে, তারা যে ডাক্তার দেখিয়েছে সেই ওষুধই তারা আমাদের দিয়েছিল, তারা বললো যে ওষুধই ডাক্তার সবাইকে দিচ্ছে, তো এটা খাওয়া সুস্থ হবে। আমি পরশু দিন রিপোর্ট আসার আগের দিন থেকে আমি ওষুধ খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, বাট কোভিডে যে ওষুধটা যে মেইন একটা ওষুধ ছিল সেটা আমি খাচ্ছিলাম না, যদি পজিটিভ আসে তারপর খাবো, তো দেন খাওয়া স্টার্ট করে দিয়েছি। সবাই বোঝাচ্ছে যে কিছু চিন্তা কারণ নেই, কিন্তু সব থেকে বেশি যেটাতে মন হ্যাপি হলো, কালকে 11 তারিখ গেছে, কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, ঠিক আছে, ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারটা এত ভালো, ডক্টরের নেম মৈনাক পাল, ঠিক আছে, এত ভালো ডাক্তার, যদি এরকম ডাক্তার সত্যি সবার সব জায়গায় হয়, মানুষের মনে ভয় থাকবে না, সাহস বাড়বে, মানুষে খুশি হবে। উনি ডাক্তারটা রীতিমতো সব কোভিড পেশেন্টকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে, আমি ডাক্তারকে ফোন করে বলছিলাম যে ডাক্তার আমি একটা ডক্টর, আমি যাবো না, আপনি যেভাবে ভিডিও করে দেখবেন, বলছে না আমার তো একটা অসুবিধা নেই, আপনার আসতে কি অসুবিধা আছে, আপনি আসুন। আমি বলছি ঠিক আছে ডক্টর, তাহলে আমি যাবো, উনি আমাকে যে টাইমটা বলছে বলছে সেই টাইমে আসবেন, আপনাকে দেখে ছেড়ে দেবো, আর দাঁড়ানো কোনো অসুবিধা দাঁড়াতে হবে না, দাঁড়ানো কোনো সিন নেই। আমি ঠিক আছে গেছি, ডাক্তারটা না পিপি কিট পরে আছে, পিপি কিট পরে নেই, হাতে শুধু গ্লাভস আছে, ওই মাস্ক তো পরেই আছে, যে কাচের হেলমেট টাইপের যে মাস্কগুলো হয় ওইগুলো পরে আছে, ব্যাস আর কিচ্ছু পরে নেই। উনি রীতিমতো আমাকে ছুঁয়ে পালস দেখেছে, স্টেথোস্কোপ দিয়ে আমার মানে বুকে এরকম ঠেকিয়ে শুনছিল, ওই লাংসে আই থিঙ্ক কফ মফ থাকলে হয়তো সেগুলো শুনছি, জানি না, যাই হোক উনি ছুঁয়ে দেখেছে, উনি সব প্রবলেম জিজ্ঞেস করেছে আমার কী কী প্রবলেম, আমি বলেছি যে আমার কোনো প্রবলেম নেই, শুধু আমি স্মেলটা টেস্টটা পাচ্ছি না, টেস্টে যাওয়া পাচ্ছি, স্মেল একদমই পাচ্ছি না, বলো চিন্তার কোনো কারণ নেই। বলছি তাহলে ডক্টর আমি কবে আবার টেস্ট করাবো, কবে নেগেটিভ রিপোর্ট মানে জন্য টেস্ট করাবো, টেস্ট কোনো টেস্ট করাতে হবে না, তো তুমি 15 তারিখ পর্যন্ত বাড়িতে থাকো, 15 তারিখের পর বাইরে বেরোবে, 15 তারিখের পর তুমি যেখানে খুশি যাবে। আচ্ছা মানে মানেটা কি, মানে ওনার কথাটা শুনে এতটা আনন্দ মানে পেলাম মনের ভেতরে কি বলবো, বলছে 15 তারিখ পর্যন্ত বাড়িতে থাকো, বাড়িতে থাকো, 15 তারিখ পর বাড়িতে থাকো খুশি যাবে, আর ওষুধগুলো দিচ্ছে ওষুধগুলো কন্টিনিউ করবে। তো আমি রাখালাম যে ওষুধগুলো আপনি আমি খাচ্ছিলাম, আপনার এটা প্রেসক্রাইব করা ছিল, আপনি তা ওষুধগুলো কিনতে হবে, বলছে না কেন কিনতে হবে, তাহলে এগুলো তুমি খাও, কোনো চিন্তা নেই, কোনো কারণ নেই।
মানে যে শুনি নর্মালি এত ভালো ডাক্তার, মানে সত্যি ওনাকে দেখে সবার শেখা উচিত। যেটা আমারও ভুল ধারণা ছিল যে কোভিড পেশেন্টকে ছিল এটা কোভিড হয়, না কখনোই না, যদি সেটাই হতো তাহলে ডাক্তারটা ছুঁতো না। কোভিড ছড়ায় একমাত্র এই হাঁচি দিলে, মুখে থুতু লালা এসব থেকে একমাত্র কোভিড ছড়ায়। কোভিড পেশেন্টকে ধরলে কখনো কোভিড ছড়ায় না। তো এইসব ধারণাগুলো মাথা থেকে বের করে দিন। ডাক্তারটা ভীষণ ভালো, মানে ভগবানের মতো ডাক্তারটা, সিরিয়াসলি। ওনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আমার ছেলেকেও, সে আমার বেবি ডাক্তার আলাদা, সে আমার ছেলেকে ওষুধ টষুধ দিয়েছে, সে বলেছে ওকে লাস্ট শনিবার দিনকে দেখবে, তার মানে ও শনিবারের পর ও ফ্রি। মানে জাস্ট পনেরো তারিখটা গেলে আমি বাঁচি, সত্যি পনেরো তারিখটা এলে সেদিনকে যে আমার কত খুশি হবে, সেদিনকে আমি অবশ্যই ব্লগ করবো। জানি না এই ব্লগটা আমি কবে পোস্ট করতে পারবো, তবু আমি অবশ্যই ব্লগ করবো। তো সবাইকে আমি একটা কথাই বলবো, যারা অনেকেও আমি দেখছি অনেকেও আছে যাদের কোভিডের সিমটম আছে, আমার তো সিমটম ছিল না, অনেক কারো কোভিডের সিমটম আছে, তবুও ভয় টেস্ট করাচ্ছ না কি লোকে ভাবে কোভিড হয়েছে সেই জন্য। কি আছে, এটা হতেই পারে, ডাক্তার নিজেই বলছে 100%-এর মধ্যে 99% লোকের কোভিড হচ্ছে। এইসব জিনিসগুলো একদম এড়াবেন না। আমার নিজের দেখা চোখে একজন আছে যার কোভিড হয়েছে, যার সব সিমটম আছে, কাশি সর্দি জ্বর সব আছে, সে তবু বাইরে আছে অফিস করছে, এগুলো কিন্তু উচিত না। প্লিজ যদি আসে কোভিড, আপনার সবারই হতে পারে, এই যা পরিস্থিতি চলছে 100%-এর মধ্যে 99% লোকের হবে ডাক্তার বলছে। এখন সবার টেস্ট করে সবার, তার মধ্যে অর্ধেক লোকের পজিটিভ আসবে, তো সেটা নিয়ে চিন্তা করো। কারণে যদি হয় ডাক্তার দেখান, ডাক্তারের পরামর্শ নিন, সচেতন থাকুন, ঠিকমতো ওষুধ খান, আপনি ঠিক সুস্থ যাবেন, কোনো অক্সিজেনের দরকারই পড়বে না। হ্যাঁ ভয় আছে যাদের বয়স্ক মানুষ, যাদের বা যারা নর্মালি শ্বাসকষ্ট যাদের থাকে, যাদের সুগার আছে, তাদেরকে নিয়ে একটু ভয় আছে। ভয়ের কোনো কারণ নেই, ওষুধ খেলে ঠিকমতো ওষুধ নিলে সব ঠিক হয়ে যাবে। আমি স্প্রে করছি, ওষুধ খেয়ে ঠিকমতো ওষুধ নিলে সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি একটু নিয়ম মেনে চলেন, যদি আপনারা একটু সচেতন হই সবাই মিলে, তাহলে আমাদেরকে আর এরকম বন্ধ ঘরের মধ্যেই 14টা দিন কাটানো যে কতটা কষ্টের, শুধুমাত্র যার হয় সেই বলে, ফ্যামিলির থেকে দূরে, সব কিছু থেকে দূরে, খুব কষ্টের। প্লিজ প্লিজ সবার কাছে আমার অনুরোধ, সবাই প্লিজ মাস্ক পরুন, সব নিয়ম মেনে চলুন, আর কিছু চাওয়ার নেই। কোভিডের জন্য অনেকে অনেক বাবা মাকে, নিজের তার কাছের লোককে অনেককে হারাচ্ছে। আপনি মনে করবেন না যে আপনার এতদিন কোভিড হয়নি মানে আমি শক্তিশালী, আমার আর কোভিড হবে না, না একদমই ভুল ধারণা। কিন্তু এই ভুল ধারণা মাথায় বের করে দিন। এখানে বলছি সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকবেন, আমার পরিবারও ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, সবাই ভালো থাকবে। তো চলুন, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। যাই হোক, আমার কোভিড এখন চলছে, 15 তারিখের পর আমি ফ্রি হবো। আমি আমার বরকে বলেছিলাম, যে 15 তারিখের পর যদি 16 তারিখে নিচে নামবো, সেদিকে তুমি একটা কেক নিয়ে আসবে, সেটা আমি আমার ছেলে মিলে কেটে সবাই মিলে সেলিব্রেট করবো। যাই হোক, একটু বাড়াবাড়ি করে ফেললাম। আর চারিদিকে এত খারাপ পরিস্থিতি চলছে, এত খারাপ খারাপ খবর আসছে, কি বলবো, খুব বাজে পরিস্থিতি চলছে, খুব বাজে পরিস্থিতি চলছে। এমনকি আমার শাশুড়িরও যেটা বলা হয়নি, আমার শাশুড়িরও কোভিড পজিটিভ এসেছে। আসলে যেদিকে আমাদের টেস্ট করে নিয়ে গেছে, ওই দিনকে ওনার হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে গেছে, ওনার একও দুবার ব্রেন স্ট্রোক হয়েছে। ব্রেন স্ট্রোক হয়ে উনি অবস্থা খুব খারাপ ছিল, ওনাকে ভর্তি করা হলো, উনি জেনিতে মিনিমাম ভর্তি করা হতো আগে, যখনই ওনার ব্রেন স্ট্রোক হতো তখনই ওনাকে জেনিতে ভর্তি করা হতো। বাট এই সময়তে জেনিতে ভর্তি নিচ্ছিল, জেনিতে বেড খালি ছিল না বলে, তো ওনাকে দমদমে কেয়ার অ্যান্ড কিওরে ভর্তি করা হয়েছিল। তারপর ওনাখান থেকে বললো যে আমরা টেস্ট করাবো, টেস্ট করাবো, যদি কোভিড পজিটিভ আসে আমরা কিন্তু রাখবো না, কোভিড পেশেন্ট আমরা রাখছি না। র্যাপিড টেস্টে নেগেটিভ এলো, এদিকে কোভিড টেস্ট যেটা নর্মাল করে সেটাতে এলো পজিটিভ। ওনাকে নিয়ে আবার আই থিঙ্ক, আমি ঠিক জানি না, বিধাননগরে কোথাও একটা নার্সিংহোমে ওনাকে এখন রাখা হয়েছে, ওনাকে নাকি পরশুদিন ছেড়ে দেবে। আমরা খুব খুশি সেই নিয়ে, ওনাকে পরশুদিন ছেড়ে দেবে, আর উনি 14 দিনকে ওনাকে বলেছে হোম কোয়ারেন্টাইন থাকতে, যেটাকে বলে। তো যাই হোক, তারপরে তাতানেরও আমার এরকম কোভিড পজিটিভ যেদিকে রিপোর্ট এলো, তারপরের দিনকে হঠাৎ করে তাতানের তাতান খাচ্ছিলো, আমার যায় ছেলে, তোমার সবাই চেনো তাতানকে, সবাই বলো আমার ছেলে যাকে, সে তো ও হঠাৎ করে খাচ্ছিলো, খাইয়ে থেকে ধরো দাঁতে খিচমিচ লেগে সেন্সলেস হয়ে যাওয়ার মতো, মানে মানে
ঝিমিয়ে পড়ছিল, ওকে নিয়ে আবার দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে। মানে এত বাজে পরিস্থিতি, কটা দিন গেছে, ভগবানকে বলেছে আমরা সবাই সুস্থ হয়ে যাই, মা তোমাকে পুজো দেব, আমরা বাড়িতে তাড়াতাড়ি কালী পুজো দেবো, আর একটা নারায়ণ পুজো করার ইচ্ছা আছে ছোটো করে। মানে এখন তো পরিস্থিতি যা, কাউকে ডাকার ইচ্ছা আর নেই, সিরিয়াসলি আর ইচ্ছে নেই, বাইরের লোক একদমই অ্যালাউ করতে চাই না, এই আমার যা অবস্থা হয়েছে তারপর তো একদমই না। তো যখন পরিস্থিতি ভালো হবে, ঠাকুরকে বলেছি আবার তখন বড় করে করা যাবে, কিন্তু এখনই আমার বাড়ির লোক মিলে ছোটো ছোটো করে করবো, আমরা সুস্থ হয়ে যাই, তারপর ডেট ফিক্সড হবে, ফিক্সড করে তারপর পুজো পুজো হবে, যাক মনটা শান্তি। আমরা সবার প্রথমে আমার আমি বাবু ঠিক হয়ে গেলে, শাশুড়ি চলে গেলে, সবার সব ঠিক থাকলে আগে পুজো দিয়ে আসবো আমি ফাইনালি। মন্দির তো বোধহয় বন্ধ, বাড়িতেই প্রসাদ নিয়ে সন্দেশ নিয়ে এসে, যেটা আমি আমি পুজো দিই না, আমার ভাসু পুজো দেয়, তো যেটা আমি দেবো, আমি ঠাকুরকে বলেছি। তো আমি আজকে কেন ভিডিও শুট করছি বলি, আমি ভাবলাম যখন কোভিড হয়েছে, যখন কোয়ারেন্টাইনে রয়েছি, তোমার সাথে সেটা আমি শেয়ার করি, সেই ব্লগটা যে কোয়ারেন্টাইন ডেটা আমার কিরকম কাটছে, কিরকম চলছে। তো আজকে এখন মাঝে আমি ব্লগটা শুরু করেছি আই থিঙ্ক 10টার সময়, তো কালকে আবার 10টার সময় ব্লগ শেষ হবে, ঠিক আছে। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম এই টাইম থেকে, এখন থেকে তোমরা জানতে পারবে যে আমরা কি কি করছি কি করছি না। সবকিছু যখন তোমার সাথে শেয়ার করি ভাবলাম এটাও শেয়ার করি, তা কোভিডের দিনগুলো কিরকম করে কাটছে সেটাই তোমার সাথে শেয়ার করবো, কীরকমভাবে রয়েছি। আর আমি ওপরেই রয়েছি, আমাদের আমার রুমের সাথে অ্যাটাচ কোনো টয়লেট নেই, বাথরুম নেই, তো আমার আমার ওপর ঘরে তো নতুন সবাই সব তৈরি হচ্ছে, তোমরা জানোই সব দোতলা সব তৈরি হচ্ছে, ইনকমপ্লিট, কিন্তু বাথরুমটা পুরো কমপ্লিট হয়েছে, মানে টাইলস মানে সব বসে গেছে আর কি, রুমের মধ্যে রুমে থাকার মতো কিছু নেই। তো ওপরে আমার ননদের বর থাকতো জানাবো, বাট তাকে এখন নিচে নিয়ে আসা হয়েছে, যেহেতু শাশুড়ি নেই, শাশুড়ি ঘরে এখন উনি রয়েছে, আর আমি উপরে বাথরুমটা ইউজ করছি বলে যেহেতু ওনাকে নিচে নামানো হয়েছে, তো আমি এখন উপরে বাথরুম ইউজ করছি আমি আমার ছেলে মিলে। তো চলো, আর হ্যাঁ যেটা বলা ছিল সবার প্রথমে যেটা বলি, আমি আমার ছেলে একদম সুস্থ আছি, ওর ঠান্ডা লাগাটা অনেক কমে গেছে, উফ ওর কাশিও কমে গেছে, পিঠটা লাল করে দিল মেরে মেরে, ওর কাশিও কমে গেছে, কোথায় বুঝতে পারছো কিরকম বদমাস মেরে যাচ্ছে চত্বর করে, কালি চুমু দেওয়া ধান না, চুমু দেওয়া যাবে না এখন, এখন ওকে আমি ব্রেস্ট ফিডও করাচ্ছি না, বিকজ করানো সে ওষুধ খাচ্ছি আমি, আর ও ব্রেস্ট ফিড করে এখনো, তো ওকে ব্রেস্ট ফিড করানো যাচ্ছে না, করছে না ব্রেস্ট ফিড করানো যাচ্ছে না, যেহেতু করানো সে ওষুধ খাচ্ছি আমি, তো ডাক্তার বলেছে তবে থেকে ওষুধ বন্ধ হবে, তবে থেকে আমি ওকে ব্রেস্ট ফিড করাতে পারবো, বাট এতক্ষণ এতদিন টোটালি বন্ধ, টোটালি বন্ধ, পঞ্জু এটা পঁজু বুড়ো। তো আমি আমার ছেলে একদমই সুস্থ আছি, তোমরা প্রে করো যাতে আমরা আরও তাতে সুস্থ হয়ে যাই, তোমার সাথে আরও অনেক কিছু যাতে আরও ভালোভাবে শেয়ার করতে পারি, তোমাদের প্রে আমার কাছে সব হবে, আমরা আমার ছেলে তোমাদের প্রেয়ের জন্য সুস্থ হয়ে উঠবো। তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার, তো চলো ভিডিওতে যাওয়া যাক, বাট তার আগে সবাই আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো সা বেল বাটন আছে ওটাকেও ক্লিক করে দেবে, যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমার সেই ভিডিও সবার আগে দেখে নিতে পারো। তোমাদের মধ্যে অনেকেই আছে আমার ভিডিওটা দেখো বাট লাইক করো না, তোমাদের মধ্যে অনেকেই আছে আমার ভিডিওটা দেখো বাট লাইক করো না সাবস্ক্রাইব করো না, বাবা লাইক সাবস্ক্রাইব একদম ফ্রি, ঠিক আছে, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। তো চলো ভিডিওতে যাওয়া যাক, এখন বাজে 10টা 10:30 বেজে গেছে অলরেডি, আর এখন আমি করবো বিছনা করে, তারপর আমার খাবার আসবে, আমার ছেলের খাবার আসবে, ফার্স্টে আমার ছেলে খাবার আসবে, তারপর আমার খাবার আসবে, তোর ওষুধও আছে আমারও ওষুধ বাকি আছে, তো চলো ব্লগটা স্টার্ট করা যাক, চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ যেটা বলবো আমি, যে যদি কারো কোভিড হয়ে থাকে, যে যদি কোভিড অবস্থায় কেউ যদি আমার ভিডিও দেখো, বা যদি কারো কোনোদিনও কোভিড, ভগবান করে যেন, আমি ভগবানকে ভালো করে ডাকছি, ভগবান কোনো একটা মিরাক্কেল করো যাতে সব কিছু ঠিক হয়ে যাক, ভগবানই পারে সব ঠিক করতে, আর আশায় আছি, আশায় কেন আমরা সবাই জানি যে ভগবান এক না একদিন সব 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 ঠিক করে দেবে, আবার সব ভালো হয়ে যাবে, সবাই সব পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে, আমরা আবার পুজোতে প্যান্ডেল হোপিং করতে বেরাবো, আবার রাস্তায় ভিড়, লোকজনের কোলাহল, সব আবার ফিরে আসবে, তো
সবাইকে একটু ধৈর্য রাখো, ভগবানকে ডাকতে থাকো। তো চলো, কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম, কিছু একটা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম, কোভিড নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম। যারা হ্যাঁ যারা কোভিড অবস্থায় আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ প্যানিক করবে না, সবসময় খুশি থাকবে, সবসময় হ্যাপি থাকবে, কোনো করোনা মরোনা ধরতে পারবে না তোমাদেরকে, হ্যাপি থাকবে। কোভিড হলেও মন কখনো খারাপ না, সবসময় হ্যাপি থাকার চেষ্টা করবে। মন খারাপ থাকলে কিন্তু অক্সিজেন লেভেলটা কমে যাবে, তো মন খারাপ করবে না, সবসময় খুশি থাকবে, আনন্দ থাকার চেষ্টা করবে। জানি থাকা যায় না, বাট তবু চেষ্টা করবে। তো চলো বন্ধ করি, আমি কেন আমি কী করে থাকছি, আমাকেও থাকতে হচ্ছে, তোমার সাথে টাইম কাটাচ্ছি, আমার খুশি আরও বাড়ছে। তোমার সাথে টাইম কাটালে না সিরিয়াসলি আমার কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মনে নেই। তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করতে খুব ভালো লাগে, আর তোমরা সবাই আমার ব্লগ একটু খুব ভালোবাসো, আমি সেটা আমি দেখি ভিউজ, তোমার সবাই আমার ব্লগ দেখতে খুব ভালোবাসো সেটা আমি দেখি। তো চলো স্টার্ট করা যাক ব্লগটা। তো যেটা একটু আগেই শুভ আর মাইমা ফোন করেছিল, ওরা প্রায় দিনই ফোন করে, প্রায় দিনই খোঁজ নেয়, খোঁজ নিয়ে ভালো লাগে কথা বলতে, অ্যাটলিস্ট কিছু করার তো থাকে না, ওই জন্য কথা বললে ভালো লাগে মনটা লোকের সাথে সবার সাথেই। তো যাই হোক, তো চলো ততক্ষণ দেখতে থাকো ব্লগটা, আবার দেখা করছি পরে। ভাবছো যে মাথাটা বিছানা মাথা আমরা ওইদিকে দিই, বাট আজকে এইদিকে কেন, কারণটা বলি। ওপর থেকে দেখো পাখাটা আমার কিন্তু মাথার বরাবর রয়েছে, ঠিক আছে। তো ওইদিকে বিছানা করলে হাওয়াটা অতটা যায় না, আর এখন যেহেতু এসি চলছে না কোভিডের জন্য, যেহেতু কোভিড হয়েছে বলে এসি চালানো বন্ধ রয়েছে, ওই জন্যই বিছানাটাকে এইদিকে করছি যাতে হাওয়াটা প্রপার পাই। আমার থেকে বেশি কষ্ট না তোমার ছেলের হবে, তো রাত্রিবেলা পরে বিছানায় নিজে পরে করব। তো চলো এই আবার ছেলে খাবার আসবে, আমি নিজে খাবো, তখন দেখা করছি, তখন দেখতে থাকো ব্লগটা। না চুল আঁচাতাম, না মুখ মানে স্কিন কেয়ার করতাম, কিচ্ছু না, মুড খুব খারাপ ছিল এই কালকে থেকে ডাক্তার দেখে আসার পর থেকে। জাস্ট চলো যে চলো তখন এই দেখ কি করছে, দেখো ওয়ালপেপার মোলপেপার ছেড়ে কি করছে। এই দুদিন ধরে নিয়ে একটু কেয়ার নিচ্ছি, মনটা একটু ভালো লাগছে ওই জন্য করছি, আর চুল টুল বেঁধে নিয়েছি। এখন বাজে 11:45, এখন খাবার দেয়নি, বাবুর খাবার প্রথমে দেবে, বাবুকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপর আমি খাবো। এই যে খেলা করছি, বাঘ মরে যাবে, আমি আবার ওকে ফোন করি, কোভিড হোক আর কোভিড নাই হোক ওকে ফোন করে বাইরে রাখতে হয়, ওর কোনো শিক্ষা নেই সিরিয়াসলি। তাও আগে 11:30 ঢুকতো, এখন কদিন ধরে 11:00 ঢুকছে, কপাল জানি না। তো চলো আগে তো ফোন করে ডাকি, বাড়ি এসো, তারপর দেখা করছি, তো তুমি দেখতে খুব ব্লগটা। তো রাতে অনেক কিছু আইটেম ছিল, সেটা হচ্ছে তড়কা, রুটি, মটন কিমা, মটন কষা আর বিরিয়ানি, আলু বিরিয়ানি, আর সবটাই কিন্তু কিনে আনা ছিল। আর এখানে বাবা দাঁড়িয়ে টিভি দেখছে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো এখন বাজে 11:00, আর আমি 10:00 সময় ঘুম থেকে উঠেছিলাম, উঠে কাপড় টাপড় নিজের কেচে ওগুলো মেলে এসেছি,
প্লাস ঘরটাও ইয়ে ঝাঁট দিয়ে ঘর মুছেছি, মুছে টুছে পর আমার ছেলে উঠে পড়েছে, ওই যে আমার চান হয়ে গেছে। আজকে আমি কালকে আমি হালকা হালকা একটু স্মেল পাচ্ছিলাম, মানে আজকে আমি তাও অনেকটা স্মেল পাচ্ছি, মানে এতদিন পরে আমি বুঝতে পারছি আমার শ্যাম্পুর কী গন্ধ, সার্ফের কী গন্ধ, একদমই স্মেল ছিল না। মানে কি আমার পাশে যদি কেউ পটিও করি তো আমি তাও গন্ধ পেতাম না যে কী স্মেল ছিল। তো ফাইনালি আমি এতদিন পর আমি স্মেল বুঝতে পারছি, সার্ফের কী গন্ধ, শ্যাম্পুর কী গন্ধ, সব কিছুর গন্ধ আমি বুঝতে পারছি। তো সেটা এই যে কতটা একটা খুশির ব্যাপার, মানে যার কোভিড হয় তো সেই বোঝে, স্মেল ছাড়া জীবন একবারে তছনছ। তো এই মাত্র চা দিয়ে গেছে, গরম গরম চা, সেটা আগে খেয়ে নি, না ঠান্ডা গেলে কাজ দেবে না। আর এখানে আমার পাপা, দেখতে পাচ্ছ কেন সবাই, পাপা ওর ভালো লাগছে না, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, বাড়িতে আটকা থাকতে থাকতে পাগলের মতো হয়ে গেছে, রুমের মধ্যে আটকা থাকতে থাকতে, বিকজ ও তো রুমের মধ্যে আটকা থাকে না, না ওর মাথাটা খারাপ হয়ে গেছে, একদম রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, তেজ দেখাচ্ছে, কথা কথা ওষুধ খেতে চাইছে না, যাই না। তো 15 তারিখের পর ফাইনালি আমরা ফ্রি হবো, এই যেখানে ডায়েরি দিচ্ছে। এটাই সম্বল, এটার মধ্যে গরম গরম ঘরে সব কিছু হয়, আসলে করছে যে 1টা বাজে যাচ্ছে। ঠিক আছে, তোমার সাথে কথা বলার পর তারপর আমি আর কেন ভিডিও শ্যুট করিনি বলছি, বিকজ হচ্ছে আমার ছেলেকে খাই ঠাই দিয়ে ভাবলাম যে নিজের ব্রেকফাস্ট আসবে সেটা শ্যুট করবো। এবার খাই, ওকে ওষুধ খাইয়েছে, ওকে ওষুধ খাওয়া, ওষুধ খাচ্ছে না কালকে থেকে, ঠিক ওষুধটা ফেলে দিচ্ছে আমার করে, তো মুখ দিয়ে ফেলে দিয়েছে ওষুধটা, তো মুখে পুরো গাত পায়ে লেগেছে, তাহলে যখন গাত পায়ে লেগে গেছে তাহলে একবার চান করিয়ে নিই ওকে, ঠিক আছে। তাহলে ওকে চান করাতে উপরে নিয়ে যাচ্ছি বাথরুমে, ওকে বাথরুমে নিয়ে গেলাম, উপরে বাথরুমে নিয়ে গিয়ে মনে পড়লো যে গরম জল তো কড়াই রয়েছে, ইলেকট্রিক কেটলে গরম জল বসিয়ে এসেছি, তাহলে একটা কাজ করি হচ্ছে আমি গরম জলটা নিয়ে আসি, গরম জল দিয়ে চান করে তাহলে ভালো লাগবে, ওর ভালো লাগবে, শরীরটা ঝরঝরে লাগবে, মানে গরম জল চান করলে গা হাত পা ব্যথাটা কম থাকে, আর এই সময় তো গা হাত পা যদি ব্যথা থাকে করোনার টাইমে, তো আয়ালাম থেকে গরম জলটা নিয়ে আসি। এবারে আমি গরম জলটা নিচে নিতে এসেছি, গরম জলটা নিয়েছি, ইলেকট্রিক কেটলি টকবক করে গরম জল ফুটছে, ঠিক আছে, জলটা নিয়ে এবারে আমার ঘরের সামনে মোচা ছিল, জল পড়েছিল, সেটা মোচা হয়ে গেছে, জল জল ভাব ছিল তবুও। এবার আমি ঘর থেকে বাইরে বেরোতে গেছি, জলটায় পা পিছলে পুরো গরম জলটা আমার এই হাতের মধ্যে, মানে ডান হাতে এসে পড়েছে, আর পুরো হাত জ্বলছিল রীতিমতো আমার, আমি সঙ্গে সঙ্গে মাজন দিয়েছি, মাজন দিয়ে বেশিক্ষণ রাখতে পারিনি, বিকজ ছেলেকে চান করাতে হতো, 2-3 মিনিট মাজনটা রাখতে পেরেছি, রেখে চান টান করিয়ে আমি চান আবার হাতটা নিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি, তারপর ছেলেকে নিয়ে এসে চান টান করিয়ে ওকে হাত পা মুছি নিয়ে তারপরে ব্রেকফাস্ট দিয়ে গেছিলো তখন। আর তখন ইচ্ছা করছিল না যে আমি আর কোনো ভিডিও শ্যুট করি, বিকজ আমার হাতটা এত জ্বলছিল, আমি চিন্তা করছিলাম যে হাতে যেন পোড়া দাগ না হয়ে যায়, এই যে হাতটা, যদিও হাতে আমার কোনো পোড়া দাগ হয়নি, একটা ভালো ব্যাপার হয়েছে হাতে কোনো পোড়া দাগ হয়নি, বাট আমি সেটা চিন্তা করছি যে হাতে পোড়া দাগ না হয়ে যায়, হাতটা ভীষণ জ্বলছিল, ওই জন্য আমি আর মানে ভিডিও শ্যুট করতে পারিনি। আমি কৌশিকাকে বললাম যে ও আমার কৌশিকা মেসেজ করেছে নর্মালি গুড মর্নিং, তো আমি তখনই বললাম যে আমার হাতটা এরকম পুড়ে গেছে, বললো সিলভার এক্স নিয়ে আসতে, তা সিলভার এক্সরে নিয়ে এসেছি, নিয়ে এসে সঙ্গে সঙ্গে আমার বড় হাতে লাগিয়ে দিল, দেন তখন হাতটা বেশ ঠান্ডাটা লাগছিলো, আবার কিছুক্ষণ অনেকক্ষণ পর আমার হাত থেকে মুছেছি সিলভার এক্সটা, ব্যাস এখন হাতটা ঠিকঠাক আছে, হালকা হালকা জ্বলছে তবু, এবার ঠিক আছে, হাতটা সব স্পটটা পড়েনি সব থেকে বড়ো কথা। তো আমি আর ব্রেকফাস্টে পরে তুলতে পারিনি, ব্রেকফাস্টে কী ছিল বলে দিয়েছি, দুটো রুটি ছিল আর কালকে আর তরকা খেয়েছিলাম দেখেছিলে, তো তরকাও ছিল আর একটা ডিম সেদ্ধ আর আলু চচ্চড়ি ছিল, ডিম সেদ্ধটা ডেলি খাচ্ছি, আমি নিজেও খাচ্ছি, ছেলেকেও খাওয়াচ্ছি, বিকজ এই টাইমে যত হাই প্রোটিনের খাবার খাওয়া যাবে তত ভালো, সবসময় বলে তাই সময় ভালো ভালো খাও, কাজু বাদাম, কিশমিশ, আখরোট, হাই প্রোটিনের খাবার, লেবু, মৌসুমি লেবু, ভিটামিন সি আছে ওর মধ্যে, তো ছেলেকেও খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি, আর পাপা খেলতে খেলতে অন্তত দেখছি ঘুমিয়ে পড়েছে এখানে,
আলাম যাক শরীরটা এমনি তোর ক্লান্ত যখন আছে তাহলে ঘুমাচ্ছে ঘুমাক, পরে নয় খাওয়াবো। ও অনেকক্ষণ আগে শুয়েছে, 12:30 সময় শুয়েছে, অনেকক্ষণ হয়নি, সেই 12:30 সময় শুয়েছে। আর এখন বাজে 1:30 বাজুক, তো তারপর না হয় খাবো, 1:30-2টার সময় খাওয়াবো, কোনো অসুবিধা নেই, তারপর আমি না হয় খাবো। তো ওষুধটা খেতে চাইছে না, এটা মেন অসুবিধা পড়ে যাচ্ছে। আমি ওষুধটা না খেলে হবে কি করে, তখন ঠান্ডাটা কমবে কি করে, বাচ্চা কি বলবো। তো চলো আপাতত আমি একটু শুই, আমি একটু টিভি দেখছি, আর শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটি, রেস্ট নিই, 1:00 বাজে, একটু পরেই খাওয়া দাওয়া করব। আমার খাওয়া দাওয়া করতে দেরি হবে মনে হচ্ছে, যে কারণ ছেলেও খায়নি, ছেলেকেও খাওয়াতে হবে। সকাল থেকে উঠে আমি কী কী করেছি বললাম তোমাদেরকে, যে ঘর ধর ঝাড় দিয়ে ঘর ধর মুছতে হয়েছি, ভাবছি 15 তারিখটা কবে আসবে, কবে একটু বাঁচোয়া হবো। আর আমি স্মেল পাচ্ছি, আমি স্মেল পাওয়া মানে যে এতটা আনন্দের বিষয় এখন আমি ফিল করতে পারছি, মানে মানে স্মেল ছাড়া সত্যি কিচ্ছু ভালো লাগতো না, খালি স্মেলের জন্য ইয়ে করতাম, কখন স্মেল পাবো, কখন স্মেল পাবো, কখন বুঝবো কিসের গন্ধটা কীরকম, সবার গন্ধ ভুলে, সব কিছুর গন্ধ ভুলে গেছিলাম। মানে লিটারেলি আমার ছেলে এখন পটি করতো, আগে ঘরে টেকা যেত না, মানে প্যাম্পার্সের মধ্যে পটি করে রাখলে বোঝা যেত যে পটি করেছে, এবার ক্লিন করতে হবে। মানে এই কদিন যখন করোনার টেস্টটা পজিটিভ, মানে রিপোর্টটা এখনও আসে, যতক্ষণ যে আসে তখন কোনো স্মেল পেতাম না, আমার ছেলে পটি করতো আমি বুঝতে পারতাম না, লোকে বলতো গন্ধ বেরোচ্ছে, ক্লিন মনে হয় ভাই পটি করে, জানো তো আমি মনে হয় পটি করেছে, গন্ধ বেরোচ্ছে। আমি কি বলো, আমি শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পুর কোনো গন্ধ পেতাম না, আমার বড় বড় বাথরুম শ্যাম্পুর গন্ধ মমে করছে, আমি কি বলো, আমি তো কোনো গন্ধ পেতাম না, পাই না। আর আজকে আমি শ্যাম্পুর গন্ধ বলো, সার্ফের গন্ধ বলো বলো হালকা হালকা পাচ্ছি, যেমন গন্ধটাও হালকা হালকাভাবে চলে গেছিলো, আস্তে আস্তে গেছিলো, আবার ফিরছো আস্তে আস্তে করে। ডাক্তার বলেছিলো আমাকে 3-7 দিন টাইম লাগবে স্মেল ফিরে আসতে, তো দেখছি আস্তে ফিরে আসছে, তো খুব খুশি লাগছে, মানে তার মানে করোনা যাচ্ছে, প্লিজ বাঁচি আমি একটু, আমার ছেলেও বাঁচে আমিও বাঁচি। তো আজকে আমার শাশুড়ি ফিরছে, তোমাদের বলেছি কি না ভিডিওতে জানি না, যে আমার শাশুড়ি কোভিড পজিটিভ এসেছিলো, তো উনি আজকে বাড়ি আসছে, ওনাকে আজকে বাড়ি নিয়ে আসা হবে, ওনাকে উপর ঘরে রাখা হবে, উনিও আমার সাথে ওই বাথরুমটা ইউজ করবে, বিকজ নিচে বাথরুম তো ইউজ করা যাবে না, ওনাকে 14 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে বলেছে, তো উনি ওই বাথরুমটা ইউজ করবে। আর 15 তারিখের পর থেকে আমি নিচে বাথরুম ইউজ করতে পারবো। তো অনেক কথা বললাম, জানি না সব কিছু ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বিকজ পাখা চলছে, আর পাখাটা বন্ধ করা যাবে না, কারণ আমার ছেলে শুয়ে আছে, যদি ঘুম ভেঙে যায়, একটাতে শরীরটা এই সময় একটু ক্লান্ত লাগে, উইক লাগে, যে একটু শুই, একটু ঘুমাই, একটু বসি, যেটা আমারও হতো, যেমন জ্বর ছিল আমার তখন হতো, তার দুদিন পর, তার পরপর 2 দিনও হয়েছিল এরকম, একটু উইকনেস থাকতো মানে শরীরের মধ্যে, বাট আমার সেরকম কোনো সিমটম ছিল না, সর্দি কাশি এরকম কিছু ছিল না, যেটা আমার ছেলের আছে সর্দি কাশিটা, আর একটু উইকনেস তো অবশ্যই থাকবে। তো ঘুমাচ্ছে, আমি ওখানে ডিস্টার্ব করতে চাই না। তো চলো, এখন বাজে 1:00, জানি না আমি কত দূর কী মনে থাকবে কিনা শ্যুট করার জন্য, অবশ্যই শ্যুট করার জন্য মনে করে শ্যুট করতে হবে, তোমাদের সাথে টাইম কাটাতে খুব ভালো লাগে। আমার আইব্রোটার খুব বাজে অবস্থা দেখতে পাচ্ছ, 15 তারিখটা গেলে আমি আইব্রো করাবো, বিকজ আমি এরকমভাবে আইব্রো নিয়ে না থাকতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে। তো আমি ও আমি আবার ব্রেকফাস্ট করার পরে একটু বিছানাটা ক্লিন তুললাম, বিছানাটা তুলে নিয়ে ইয়ে করলাম, ভাপ নিলাম, যেটা আমি আমাকে ডাক্তার বারণ, আমাকে ডাক্তার বলেও নি ভাপ টাপ নেওয়ার জন্য, কারণ আমার সর্দি কাশি নিয়ে দিও, তো ওই জন্য ডাক্তার বলেনি ভাপ নেওয়ার জন্য, বাট ভাপটা আমি গার্গিলটা আমি নিজে থেকেই নিই, অ্যাটলিস্ট 15 তারিখ পর্যন্ত নিই আপাতত, ভাপ নিই, ভাপটাও নিচ্ছি আর ইয়েটাও নিচ্ছি। কাশি সিরাপটা আপনার খেতে বারণ করেছে, বলো যদি কাশি না হয় সিরাপ খাওয়া দরকার নেই, তুমি সিরাপ এমনিতে পছন্দ করি না, তো ওই জন্য সিরাপটা আমি খাচ্ছি না, কাশি তোমার নেই। তো ঠিক আছে চলো গার্গিল, আজ গার্গিল করিনি, দুবার দিয়ে খেয়ে উঠে গার্গিল করবো। তো চলো আবার পরে দেখা করছি, ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা।